নমস্কার বন্ধুরা, শ্যামলী ফুড থেকে সবাইকে স্বাগত। আজকে আবার তোমাদের কাছে ইটিংস হয়ে এলাম। হ্যাঁ, আজকের মেনুর মধ্যে বলো, মটন ভাত সাদা আর আছে একটু চচ্চড়ি হালকা ফুলকা, বেশি কিছু আজ বানাই। মটন হলে তো জানো তো, আর এখানে আছে আরো কিছু থাকবে না, আরো এক্সট্রা এক বাটি আছে, ওটা লাগলে নেবে, না লাগলে এক বাটি করে আমরা নিচ্ছি। আর কিছু আজকে বানাই নেই। আজ 25শে ডিসেম্বর, তো দেখলাম রবিবারও, তো কিছু তো একটু হয়ই আসে এমনি, তো আজ মটনই হোক। বেশি মটন খাওয়া যাবে না, অল্প স্বল্পই খাবো। হ্যাঁ, ওই জন্য এক বাটি করে নিয়েছি। লাগলে আমার এবারে দেখো বন্ধুরা, হ্যাঁ এখানে রাখ, খাওয়াটা শুরু করি। ভাত একদম গরম গরম ভাত, আগে চচ্চড়ি খাই। চচ্চড়ি ভাত ফার্স্ট, এগুলো ফেলে দেওয়ার জিনিস দিয়ে করেছি, কপির ডাঁটা, আলু একটু, চচ্চড়ি। সানডের দিনে একটু হয় কিছু না কিছু, তো আজকে দেখলাম প্রচুর মাংসের দোকানে ভিড়, অনেকে পিকনিকের জন্যও কিনছে, তো আমরা তো আজকে যেতে পারলাম না, ছেলে বেড়াতে গেছে কলকাতা, ও আসুক, ও এলে তারপর আমরা আবার একদিন আরও এখানে সামনাসামনি পিকনিক যাবো, সেটাও তোমাদেরকে শেয়ার করবো, চিন্তা নেই। আজকে দেখলাম আমরা কেন শুধু খাই, ছেলেও যেখানে গেছে ওখানে বললো মটন আর ভাত আছে, আমরা একটু এনে খাই। চচ্চড়ি পর্বটা শেষ করছি, চচ্চড়ি একটু খেলে হবে। বন্ধুরা, খাসির মাংসের ঝোল প্রথমে ঢালছি, বেশি রিচ করিনি, হালকাই করেছি। মটনটা মনে হচ্ছে দারুণ সিদ্ধ হয়েছে। ধনে পাতাও দিয়েছি, আজ কোনোদিন দিইনি মাংসের মধ্যে ধনে পাতা, আজকে দিয়েছি। মটন মটন ধনে পাতা দেওয়া কি ভালো লাগছে না? ও ধনে পাতা দেওয়া ভালো লাগছে না, একদম ফার্স্ট ক্লাস হয়েছে। তার সঙ্গে যদি ভালো সেদ্ধ আলু পাওয়া যায়, মটনের আলু একটা গোটাও দিয়ে দিয়েছিল, ছোট ছিল মাঝে কাটিনি, গোটাই নিজে খাই।
মটনে অল্প চর্বি না আর ভালো লাগে না, হ্যাঁ মটনের গায়ে লেগে যাচ্ছে না, সবগুলো তো একরকম থাকে না, এরকম মাংস এক দুটো খেলেই মন ভরে যাবে। বন্ধুরা ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে, হ্যাঁ বন্ধুরা তো করছি, আর নতুন বন্ধুদের বলছি সাবস্ক্রাইব অবশ্যই করে করবেন, হ্যাঁ একদম ঠান্ডা নেই বন্ধুরা, 25শে ডিসেম্বর সব বাড়ি যাচ্ছে তো তাদের খুব মজা হচ্ছে, বেশি ঠান্ডা হলে ভালো লাগে না, আবার ঝোলটা ঢালছি না না, এটাতেই অনেক 4 পিস মাংস আছে, 1 পিস খেলাম মাত্র আর খাবো না, বয়স তো হয়েছে না, কম বয়সে কত মাংস মাংস একদম বালতি করে খেয়েছি, হ্যাঁ বালতি উল্টিয়ে মাংস খেতাম, আরে বিয়ে বাড়িতে বালতি করে যেত, এখন তো ফ্যাশন হয়েছে, দেবো দেবো 50 বার বলবে ক্যাটারিং এর লোকে, তারপরে 1-2 পিস দেয়, ভাত খেয়ে দিয়ে বেরোবো আবার, আর আমাকে খেয়ে দিয়েও ঘুরতে যাবো, মাংসের আলু আবার ভালো দিনে 25শে ডিসেম্বর পড়েছে, অনেকে আবার মঙ্গল শনি এগুলোর মধ্যে হলে মাংস মাংস খায় না, আর যারা পিকনিকও যাচ্ছে না সবাই খাচ্ছে, দেখ প্রচুর গাড়ি যাচ্ছে আমাদের এখান থেকে পিকনিক করতে, একটা ভাতও খেলতে মন যাচ্ছে না, চেটে চুটে খেতে খেতে হবে, আর খেতে গেলে অনেক দেরি,
ভালো হয়েছে মনে হয়েছে ঠিকঠাক আছে কিছু লাগেনি লঙ্কা নক বন্ধুরা এখানে খাওয়াটি শেষ করলাম তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে একটু লাইক শেয়ার কমেন্ট করো আর যারা নতুন তারা একটু সাবস্ক্রাইব করে দিও শাশ্বতীকে বলি শাশ্বতী আমাদের ভিডিও দেখতে খুব ভালোবাসে ও কালকে ডিমেরটা একটু বলেছিল আমিও ডিম পিও ঠিক আছে তুমি দুর্গাপুরে এলে আমার সঙ্গে যোগাযোগ করো তোমাকে ভালো করে হাঁস ডিমের কারি করে খাওয়াবো যদি কোনোদিন দুর্গাপুর আসো আমাদের ফোন নাম্বার দিয়ে দেবো কমেন্টে বলবে কমেন্ট করবে তোমাকেও হাঁসের ডিমের কারি করে খাওয়াবো বাই নেক্সট ভিডিও আবার দেখা হবে